Hi everyone, Assalamualaikum. Nipa Akter blogs থেকে সবাইকে welcome জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো এই রোজার মাসে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে দুটো মজার রেসিপি শেয়ার করব, ঝাল ঝাল মসমচা। ইফতারিতে এরকম দুটো রেসিপি আমার মনে হয় সবাই পছন্দ করবে। আছে না প্রতিদিন বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খেতে ইচ্ছা করে না, অন্য কিছু হলে ভালো হতো। তো আমি অন্যরকম দুটো রেসিপি আজকে বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নিপা একতার ব্লগসের সঙ্গে সবসময় থেকো, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। তো ঠিক আছে, এখন রেসিপি দুটো বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর রোজার সময় তো আমরা সাধারণত সবাই একটু ঝাল ঝাল টাইপের খেতে পছন্দ করি, মিষ্টি আইটেমও খেতে পছন্দ করি সবাই। মিষ্টি আইটেম তো একটা ইফতারিতে থাকলে ভালোই হয়, তো ঝালটাই বেশি আমরা পছন্দ করি। তো আজকের দুটো রেসিপি যে বানাবো আশা করি খুব ভালো হবে আর তোমাদেরও খুব পছন্দ হবে। তো ঠিক আছে, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। তো ঠিক আছে, তো বন্ধুরা আমি প্রথমে বেসনটা একটু চেলে নিচ্ছি, কারণ বেসনটা চেলে নেওয়া খুবই দরকার। বেসনের ভিতরে অনেক ময়লা থাকে, আবার গোল গোল হয়ে থাকে। তো বেসন চালা হয়ে গেছে, এখন আমি কিছু ময়দা নিয়ে নিলাম 3 টেবিল চামচ, আর বেসন কিন্তু 1 কাপ। তো একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদ, আদা রসুন, আর ম্যাগি মশলা, গরম মশলা, জিরার গুঁড়া আর কাবাব মশলা নিয়ে নিলাম। চপের ভিতরে কাবাব মশলা দিলে অনেক ভালো লাগে খেতে। তো শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নেব, আর লবণ কিন্তু আমি দেইনি, ওটা পরে দেব। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন আমি এটা এক সাইডে ঢেকে রেখে দেব। তো এখন আমি শুকনো মরিচ একটু ঢেলে নেব তেলে। তো এখন পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতাও দিয়ে ভেজে নেব। এখন একটা ডিম ভুজিয়া করে নেব, আর ধনিয়া পাতা আর পেঁয়াজ কিন্তু তুলে রেখেছি। আর এখন ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু জাস্ট হালকা ফ্রাই করে নেব, এটা কিন্তু সিদ্ধ করব না, হালকা একটু ফ্রাই করে নেব, জাস্ট পানিটা একটু যাতে শুকিয়ে যায়, সবজিতে যে একটু পানি থাকে লাগে ওইটা। তো হয়ে গেছে, এখন আমি ম্যাগি মশলা দিয়ে দেব, আর টেস্ট অনুযায়ী সামান্য একটু লবণ। বাচ্চা এখন সব কিছু নিয়ে নিলাম, এটাই হলো গিয়ে ময়দা আর শুকনো মরিচ, গুঁড়ো মরিচ, লাল মরিচের আর লবণ, এটা মেখে নেব। আর ক্যাপসিকাম আর পেঁয়াজের কুটোই আর শুকনো মরিচ, আলু সিদ্ধ করে আগে রেখেছি, আর পেঁয়াজ ধনিয়া পাতা ভেজে রেখেছি সেটা, আর হলো গিয়ে ডিমের ভুজিয়া, আর টেস্ট অনুযায়ী লবণ, আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মেখে নেব। এখন এই যে শুকনো এটা মেখে নিলাম, ময়দা, একটু লবণ আর একটু মরিচের গুঁড়া, লাল মরিচের। এখন আলুটা সুন্দর করে মেখে নেব। এটা হলো গিয়ে ক্যাপসিকামের চপ, ক্যাপসিকাম আর পেঁয়াজ যে ওই পুট্টো বানিয়ে রেখেছি বাটিতে, এই পুরটা এটার ভিতরে দিয়ে দেব।
এই চপটা খেতে অনেক মজা হয় তো আমি ছটা করে নিলাম এখন আমি বানাবো লম্বা করে মাঝখানে গর্ত করে নিয়ে তারপর আমি ক্যাপসিকামের পুরটা দিয়ে দেব একটু চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে তারপর একটু লম্বাতে শেপ শেপ করে নেব এটা খেতে খুবই মজার ক্যাপসিকামের চপ আলুর চপ তো আমরা সব সময় খাই কিন্তু ক্যাপসিকামের চপ খেতে অনেক মজা এটা ঘ্রাণটাই অন্যরকম কারণ ক্যাপসিকামের কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আছে তো এখন আমি এই যে ময়দা একটু লবণ আর মরিচ মেখে রেখেছি এটা একটু গড়িয়ে নিলাম এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব এই যে ময়দার একটা কোট করে দিলাম চপের উপরে এতে হবে কি বেসনে যখন চুবিয়ে ভাজবো এটা একদম মসমসা হবে এমনি তো পরে নেটিয়ে যায় কিন্তু অনেকক্ষণ ধরে মসমসাটা থাকে এবং খেতে খুবই মজা হয় তো এরকম করে আমি প্রত্যেকটা চপ বানিয়ে নেব এই যে এরকম করে আমি প্রত্যেকটা চপ বানিয়ে নিলাম এখন বেসনটা যে গুলিয়ে রেখেছিলাম এখন বেসনের ভিতরে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর টেস্ট অনুযায়ী লবণ আর হলো গিয়ে সয়াবিন তেল এখন সুন্দর করে মেখে নেব এখন তেল বসিয়ে দিয়েছি এখন চপ ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব বাস তাহলেই হয়ে যাবে ক্যাপসিকামের চপ এটা খুব মসমসা থাকে অনেকক্ষণ ধরে আর খেতেও অনেক মজা হয় খুবই মজা হয় আর আমরা সাধারণত তো ইফতারিতে একটু নিত্য নতুন খেতে সবাই পছন্দ করি একই জিনিস সবসময় কিন্তু ভালো লাগে না ঝাল আইটেমটা আমরা বেশি একটু পছন্দ করি ইফতারিতে তবে সেটা একটু নিত্য নতুন হলে বেশি ভালো হয় আমার মনে হয় তো খুব সুন্দর করে মচমচা করে মিডিয়াম হিটে ভেজে নেব আমি আর ক্যাপসিকামের কিন্তু ঘ্রাণটা অন্যরকম খুবই ভালো লাগে কাঁচা সালাদ খেতেও ভালো লাগে একটা কিছু বানালেও ভালো লাগে তবে ক্যাপসিকামটা সিদ্ধ করতে হবে কম তাহলে কিন্তু এর ঘ্রাণটা থাকে প্রপারলি ভালো লাগে খেতে আর পুরো সিদ্ধ হয়ে গেলে এর মজাটা অনেকটা নষ্ট হয়ে যায় তো আমার বানানো হয়ে গেল ক্যাপসিকামের চপ খুবই মজার খেতে একবার হলেও তোমরা ট্রাই করো খেয়েও এরকম বানিয়ে ভিতরে পুরটো অনেক মজা ক্যাপসিকামের ঘ্রাণটাই অনেক ভালো লাগে আর পাশে তো আলু আছে ডিম আছে তাই দিয়ে আবার ভিতরে পুর ক্যাপসিকাম তো অলওভার খেতে অনেক মজা অনেক মজা তো আমি ভিডিও করার সময় ভুলে গেছি ভেঙে দেখাতে তোমাদেরকে তবে খেতে অনেক মজা হয়েছে তোমরাও চাইলে বানিয়ে এভাবে খেতে পারো ইফতারিতে নতুন একটা আইটেম তো ঠিক আছে এখন আমি পরের রেসিপিতে যাব তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমি এই যে মিস্টার নুডলস নিয়ে নিয়েছি একদম জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি সিদ্ধ কিন্তু ওরকম না জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি
30% হবে ভাব দিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি আর এখানে আছে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর একটা নুডলসের প্যাকেট আমি গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু সিদ্ধ না আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়া 2 চামচ আর 3 টেবিল চামচ হলো গিয়ে ময়দা আর ডিম নিয়ে নিয়েছি সয়া সস আর এখন সবকিছু দেব তো পেঁয়াজ ক্যাপসিকাম মরিচ কুচি দিয়ে দিলাম এখন শুকনো যে ভেঙে রেখেছি নুডলসটা সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ময়দা আর চালের গুঁড়া চালের গুঁড়ো কিন্তু 2 চা চামচ আর ময়দা 3 টেবিল চামচ তো এখন দিয়ে দিলাম সয়া সস এর আগে দিয়েছি আমি নুডলসের যে মশলা ওটা আর একটা ডিম দিয়ে দিলাম আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর হলো লবণ টেস্ট অনুযায়ী লবণটা কিন্তু কম দিতে হবে মশলার ভিতরেও লবণ আছে সয়া সসে টমেটো সসে আর গরম মশলা দিয়ে দিলাম একটু আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম আর এখন দেব সয়া সস এটা হলো নুডলসের পাকোড়া খুবই মজার খুবই মজার আমি যে পরিমাণে নিয়েছি ওই অনুসারে আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমার ফ্রোজিং করা ছিল আর দিয়েছি এতে টেলে নেওয়া জিরা পাউডার টেলে নেওয়া জিরা পাউডার দিয়ে দিয়েছি টেলে নেওয়া জিরা পাউডারটা দিলে হয় কি ঘ্রাণটা অন্যরকম আসে খুবই মজার হয় নুডলসের মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা আলাদা করে আর টেলে নেওয়া জিরা পাউডার তখন সুন্দর করে মেখে নেব আলতোভাবে খুব চটকে চটকে মাখব না তাহলে হবে কি পেঁয়াজ ক্যাপসিকাম এটা নেতিয়ে যাবে চালের গুঁড়োটা 2 চা চামচ দিলাম এটাই মচমচা করবে অনেকটাই আর ময়দাটা দিলাম ময়দাটা 3 টেবিল চামচ তাও 3 টেবিল চামচ পুরো দেইনি একটু কম দিয়েছি আর লবণটা দিয়েছি টেস্ট অনুযায়ী কারণ সব মশলার ভিতরেই কিন্তু লবণ আছে লবণটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না লবণটা যাতে ঠিক হয় আবার এই যে সবজিগুলো এতে কিন্তু একটা মিষ্টি ভাব আছে যাতে এই মিষ্টি ভাবটা বজায় থাকে তাতে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে আর যদি লবণে একদম বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটা তেতো তেতো লাগবে ভালো লাগবে না তো আমি হালকাভাবে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি যাতে ভিতরটা একটা ফাঁকা ফাঁকা ফুলকো ফুলকো থাকে তাহলে হবে কি এই নুডলসের পাকোড়াটা খুব মচমচা হবে তো আমি মিডিয়াম আছে এখন ভেজে নেব নুডলসের পাকোড়াগুলো এটা খেতে খুবই মজার হয় ওই যে বললাম একই বেগুনি আলুর চপ পেঁয়াজও কিন্তু ভালো লাগে না ভুট্টা তো সাধারণত থাকে আমাদের ইফতারিতে কিন্তু আলুর চপ পেঁয়াজু বেগুনি এগুলো দেখা যায় যে সবসময় থাকে এগুলো একটু মাঝে সাঝে বাদ দিয়ে এরকম একটু অন্য আইটেম ইফতারিতে করলে কিন্তু ভালো হয় খেতেও ভালো লাগে আবার রুচিটাও একটু ফেরে একই খাবার খেতে খেতে কিন্তু অনেক সময় বোর হয়ে যায় আমরা তো নুডলসের এই পাকোড়াটা খেতে খুবই মজার আর ক্যাপসিকাম দিয়েছি যেহেতু ক্যাপসিকামের ঘ্রাণটা কিন্তু আমি আগেই বলেছি যে খুবই সুন্দর একটা ঘ্রাণ এটা খাবারের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় তো তোমরা চাইলে এরকম নুডলসের পাকোড়া কিন্তু বানিয়ে খেতে পারো এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময় খুব একটা কিন্তু পরিশ্রম নেই
তো খুব মসমসা করে আমি ভেজে নিচ্ছি, অল্প আছে মিডিয়াম আছে। তো এই যে গোল্ডেন কালার করে ভেজে নিলাম, এরকম করে এখন আমি সবগুলো ভেজে নেব। খুবই মজার একটা খাবার নুডলসের পাকোড়া। তো আমি প্লেটে গুছিয়ে নিলাম, এই যে ফাইনালি নুডলসের পাকোড়া, খেতে অসাধারণ, খুবই মজার। তোমরা চাইলে একবার ট্রাই করো এই রোজার সময় ইফতারিতে, দেখবে যে খুবই মজার এই পাকোড়াটা। তো ঠিক আছে, রেসিপি দুটো যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে অবশ্যই এই রেসিপি দুটো ইফতারিতে বানিয়ে খেও, খুবই মজার, খুবই মজার। তো ঠিক আছে, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। তো ঠিক আছে, আজকের মতন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব সুন্দরভাবে রোজার দিনটা কাটাও, রোজা রাখো। তো ঠিক আছে, এভাবে বানিয়ে তোমরাও খেও, খুবই মজার এই পাকোড়া আর চপ ক্যাপসিকামের।